بسم الله الرحمن الرحيم আজকের ভিডিওতে আলোচনা করব স্ত্রীর যে একটি গুণে আপনার ঘর পরিণত হবে কৃত্রিম জান্নাতে, আর এই বিষয়টিকে আমি হাদিস দিয়ে স্পষ্ট করে ফুটিয়ে তুলব। তো বিষয়টিকে স্পষ্টভাবে বুঝতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আদ দুনিয়া কুল্লুহা মাতাউন ওয়া খায়রু মাতাই দুনিয়া আল মারআতু সালিহা, মুসলিম শরীফের হাদিস। অর্থাৎ দুনিয়া বা পৃথিবীর সব কিছু হলো ক্ষণস্থায়ী সম্পদ, ক্ষণস্থায়ী সম্পদ। এ বাক্য দ্বারা পৃথিবীর সব কিছু, সোনা দানা চাঁদি মণি মুক্তা সমস্ত কিছুকেই মূল্যবান সম্পদ বলা হয়েছে। আর এই সম্পদের মধ্যে সবচেয়ে উত্তম সম্পদ হচ্ছে আল মারআতু সালিহা বা দিনদারি ঘরোয়া মন জড়ানো স্ত্রী, যা আপনাকে আত্মিক ও মানসিক দিক দিয়ে সুখ দেবে এবং ইহকালীন ও পরকালীন জীবনে কল্যাণ এনে দেবে। অন্যথায় যদি এর বিপরীত হয়, অর্থাৎ মেয়ে যদি দিনদারি না হয়, বাজার করানি হয় এবং অন্যের প্রতি আকৃষ্ট নারী হয়, তাহলে কি হবে? তাহলে সংসারে নেমে আসবে অশান্তির দাবানল, যা সাংসারিক জীবনকে জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দেবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেন, লাম তারা লিল মুতাহাব্বাইনি মিসলান নিকাহ, অর্থাৎ স্বামী স্ত্রী তথা দম্পতির পরস্পরের মধ্যে যে গভীর প্রেম তা অন্য কোনো দুই ব্যক্তির মধ্যে দেখা যাবে না, তাতে যতই ভালো ফ্রেন্ড হোক না কেন। কিন্তু এই প্রেম কখন দেখা দেবে? যখন স্ত্রী হবে দিনদারি, ঘরোয়া এবং মন ভোলানো, স্বামীকেও ঠিক অনুরূপ হতে হবে। স্ত্রীকে যেমন হতে হবে দিনদারি, পর্দানাসীন এবং স্বামীপ্রিয়, স্বামীকেও ঠিক অনুরূপ হতে হবে, দিনদার হতে হবে এবং স্ত্রী প্রিয় হতে হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বামী স্ত্রীকে যে আদর্শ শিক্ষা দিয়ে গেছেন, সে আদর্শকে বাস্তব জীবনে প্রয়োগ করতে হবে, তবেই আপনার গৃহ কৃত্রিম জান্নাতে পরিণত হবে।